মাইন্ড ক্লেমের যে ব্যাপারটা, অনেকেই নতুনরা বারবার কোশ্চেন করতে থাকে ল্যান্ড ক্লেমের জন্য। আমরা সাপোজ এই পুরোটো জায়গা ক্লেম করব, এই সবগুলো জায়গা যদি আমরা ক্লেম করতে চাই, তাহলে আমাদের যে কোনো দুটো সাইড, হয় এখানে এবং এখানে, তো আমরা এই পুরোটা জায়গা যদি ক্লেম করতে চাই, তাহলে যে কোনো দুটো কর্নার আমাদের সিলেক্ট করতে হবে। আমরা এই কর্নার এবং এই কর্নার, অথবা আমরা এই কর্নারটা এবং এই কর্নারটা সিলেক্ট করব, যে কোনো দুটো কর্নার। তা আমি এই কর্নারটা এবং ওই কর্নারটা সিলেক্ট করছি। আমি ফার্স্টে এখানে ভুল হয়ে গেছে একটু, আমি ফার্স্টে যেটা করব যে আমাদের ওইটা এবং এটা, এই দুটো কর্নারের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করছি হচ্ছে এটা এবং ওই কর্নারটা ল্যান্ড ক্লেমের জন্য। ক্লেমের ব্যাপারটার জন্য আমাদের ফার্স্টে একটা কর্নার সিলেক্ট করলাম, আমরা অপোজিট কর্নারটাতে যাব ডাইরেক্ট, যাওয়ার পর দিয়ে দিলাম। এখন যদি আমরা দেখি যে আমাদের ক্লেম কতটুকু আছে, আমাদের ক্লেম ঠিকঠাক এই পুরোটা জায়গা, এই যেমন এই যে গোল্ডেন কালারের জায়গাগুলো, এই সবগুলো জায়গা আমাদের এখন ক্লেমের ভেতর এসে পড়েছে অলরেডি। আমাদের ওই ব্যাপারে আর কোনো সমস্যা নেই। আমাদের এখন যে ক্লেমটা শুরু হবে, সেই ক্লেমটা হচ্ছে এখান থেকে এখানে এবং এখানে এবং এখানে, এই সবগুলো জায়গার ভিতরের যেই কমপ্লিট যেই জায়গাটা, এই পুরোটা জায়গা হচ্ছে আমাদের ক্লেমের অংশ। আমাদের এখন এই জায়গাতে অন্য কেউ এসে কিছু করতে পারবে না বেসিক্যালি। আমরা যদি এখন চেক করি, চেক করলে দেখবো এই গোল্ডেন কালারের জায়গাগুলো পুরোটা ব্লকে সিলেক্ট হয়ে গিয়েছে। আমরা উপরে দাঁড়িয়ে চেক করলে এই ফুল জায়গাটা আমাদের ক্লেমের ভেতর অলরেডি। আর পরবর্তীতে আমি দেখাবো না হয় যে আমরা কিভাবে জিনিসটা ইনক্রিজ করতে পারি অথবা ডিক্রিজ করতে পারি, ওটা এখন দেখালাম না। এখন এটুকুই দেখালাম যে দুটো কর্নার সিলেক্ট করতে হয় অ্যাট ফার্স্ট, অ্যান্ড দেন ফার্স্টে একটা কর্নারে দিয়ে রাইট ক্লিক, মাউসের রাইট ক্লিক দিব আমরা, এর পরবর্তীতে মাউসের আরেকটা কর্নারে গিয়ে রাইট ক্লিক দিব আমরা। কিন্তু মাউসের রাইট ক্লিক ছাড়া অন্য কোনো কিছু দিব না, তাহলে কিন্তু ক্লেম হবে না। এই গোল্ডেন কালারের যে বক্সটা, সেটা আসতে হবে। ও আমার আরেকটা ছোট ভাই। আচ্ছা, তো আমরা এতটুকুই ক্লেমের জন্য, মানে আপনারা তো বুঝতে পারলেন অলরেডি জিনিসটা কীরকম, জাস্ট এতটুকু। টাটা, বাই বাই।